হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে আলোচনা করব মশার কয়েল ছাড়াও মশা তাড়ানোর কিছু উপায়। বাসা বাড়িতে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এবং মশাবাহিত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়গুলো প্রয়োগ করুন। ঘরে বসেই নিজেই মশা মারার ওষুধ তৈরি করুন। বাংলাদেশে মশার প্রকোপ বাড়ছে মশাবাহী রোগের সংখ্যা। বাংলাদেশে এখন আলোচিত রোগের নাম হচ্ছে চিকুনগুনিয়া। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কয়েকজন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কষ্টে দিন যাপন করে যাচ্ছে দেশের শত শত রোগী। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। এক, স্থিতিশীল এবং জমানো পানিতে মশা ডিম পেড়ে বংশবিস্তার করে। বাসার আশেপাশে কোনো পানি জমতে দিবেন না। বাড়ির সবাইকে নিয়ে বাড়ির আর পাড়ার প্রতিবেশীদের নিয়ে পাড়ার চারিদিকের জমানো পানি সরিয়ে ফেলুন। প্রতিদিন খেয়াল রাখুন পানি জমেছে কি না, জমলেই পানি সরিয়ে জায়গা শুকিয়ে ফেলুন। দুই, অবশ্যই মশারির নিচে ঘুমাবেন। কয়েলের কার্যকারিতা মাত্র কয়েক ঘন্টার জন্য থাকে, তাই অবশ্যই মশারির নিচে ঘুমাবেন। তিন, মশার প্রবেশে প্রতিরোধের জন্য আপনার বাড়ির সমস্ত দরজা এবং জানালা বন্ধ রাখুন। জানালায় পারলে নেট লাগিয়ে নিন, তাহলে জানালা খোলা রাখতে পারবেন, তবে সাবধান, নেটে যেন কোনো ফুটো না থাকে। চার, যখনই আপনি আপনার চারপাশে মশা উড়তে দেখবেন তখনই অবিলম্বে তাদের হত্যা করুন, এটি আপনার আশেপাশে তুলনামূলকভাবে মশা কমিয়ে ফেলবে। পাঁচ, প্রতিদিন বেশি করে রসুন খান। ভর্তা ভাজিতে বেশি বেশি রসুন ব্যবহার করুন, তবে এতে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে এবং গায়ে গন্ধ, তাতে কি, আগে মশার কামড় আর তার থেকে রোগের হাত থেকে বাঁচুন। মশার কামড় থেকে বাঁচতে দৈনন্দিন রসুন খান অথবা গায়ের চামড়ায় রসুন ঘষুন। ৬, কয়েকটি রসুনের কোয়াকে থেতলে পানিতে সিদ্ধ করুন, এরপর সেই সিদ্ধ পানি ঘরের চারিদিকে ছিটিয়ে দিন, মশা পালিয়ে যাবে অথবা মরে যাবে। ৭, সন্ধ্যা হওয়ার আগে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিন, তারপর আধা ঘন্টার জন্য ঘরে কর্পূর জ্বালান, এতে করে মশা পালিয়ে যাবে অথবা মরে যাবে। অথবা একটি পাত্রে কর্পূর ট্যাবলেট ক্রাশ করে পানিতে গুলিয়ে ঘরের এক কোণে রেখে দিন। প্রতি দুই দিন অন্তর অন্তর নতুন করে কর্পূর মেশানো পানি এই পদ্ধতিতে ব্যবহার করুন। কর্পূর মেশানো পানি দিয়ে ঘরের মেঝেও মুছে নিতে পারেন। মশা তাড়াবার এটা একটা খুব ভালো আর এফেক্টিভ পদ্ধতি। ৮, দেশে যদি সাইট্রোনেলা তেল পাওয়া যায় এটা সবচেয়ে ভালো মশক নিধক। এই তেল জ্বালালে বা গায়ে মাখলে মশা বাপ বাপ বলে পালিয়ে যায়। ৯, মশা পুদিনার গন্ধ অত্যন্ত অপছন্দ করে, বাসার আশেপাশে পুদিনার গাছ লাগান, গায়ে পুদিনার রস লাগান, মুখে নিয়ে পুদিনা চাবান। ১০, তুলসী গাছ মশা তাড়াতে খুব কাজের, ঘরে প্রবেশ মুখে দরজা জানালার কাছে তুলসী গাছ লাগান। ১১, অনেক ফিল্ড স্টাডিতে দেখা গেছে সরিষার তেল নারিকেল তেল মশার অত্যন্ত অপছন্দ, তাই এসব রান্নায় ব্যবহার করে সাথে গায়ে মেখে ফেলুন, মশা সহজে কাছে ঘেঁষবে না। নিমের তেলের গন্ধও মশার অপছন্দ, তাও গায়ে মাখতে পারেন, তবে সাবধানে ব্যবহার করবেন যাতে চামড়ায় আবার কোনো ক্ষতি না হয়। সেই জন্য আগে অল্প পরিমাণে ব্যবহার করে দেখে নেবেন আপনার এসব তেলের ব্যবহারে অ্যালার্জি আছে কি না। ১২, পারফিউম ব্যবহার করবেন না। পারফিউমের গন্ধের সাথে শরীরের গন্ধ মিশে যেই গন্ধ হয় মশা তাতে আকৃষ্ট হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।